সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে দেখেন চমৎকার সিন, চমৎকার আল্লাহ তাআলার কুদরত, সবুজ শ্যামল ঘেরা কত সুন্দর সিনারি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কী। এটা যদিও অনেকে জানি ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং মানে একটা স্বপ্ন আমরা অনেকেই মনে করি, এটা একটা স্বপ্ন। কারণ অনেকেই অনেকের ক্যারিয়ার গড়ার জন্য ফ্রিল্যান্সিংকে একটা পেশা হিসেবে নিতে চায়, এই জন্য অনেক পপুলার এখন ফ্রিল্যান্সিং শব্দটা। ফ্রিল্যান্সিং বলতে সহজ ভাষায় যেটা বলা যায় সেটা হচ্ছে ফ্রিভাবে কাজ করার একটা মাধ্যম বা ক্ষেত্র হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত পেশা, অর্থাৎ মুক্তভাবে কাজ করার এক সম্ভাবনা, মুক্তভাবে কাজ করার এক অবস্থা, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে একটা নির্দিষ্ট মার্কেট প্লেসে কাজ করা যায় এবং ওই মার্কেট প্লেসে কাজ করার ব্যাপারে তার স্বাধীনতা থাকে। যেমন কেউ যদি চায় সে ফিক্সড প্রাইস কাজ করতে পারে, কেউ যদি চায় সে আওয়ারলি রেটে কাজ করতে পারে। এটা হচ্ছে কাজের রেট। অর্থাৎ ফিক্সড প্রাইস মানে হচ্ছে নির্দিষ্ট একটা প্রাইস ফিক্সড থাকে, ওই প্রাইজের সাথে কন্ট্রাক্ট করে সে কাজটা করে, এটা হচ্ছে ফিক্সড প্রাইস। অর্থাৎ জবের ব্যাপারে দুই রকম, ফিক্সড প্রাইস জব আর একটা হচ্ছে আওয়ারলি জব। আবার দেখা যায় যে ফিক্সড প্রাইস এবং আওয়ারলির মধ্যেও লং টার্ম বেসিসে কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে আবার এই দুইটার মধ্যেই ভেরিয়েশন হয় এবং প্রাইসের ব্যাপারেও ভেরিয়েশন হয়, প্রাইস কম বেশি হয়। তো এই জন্য মার্কেট প্লেসে যখন কাজ করা হয়, এক এক মার্কেট প্লেসের ধরন এক এক রকম, যে যে মার্কেট প্লেসে কাজ করতে চায় সে ওই মার্কেট প্লেসে কাজ করতে পারে, এটা সমস্যা না। কিন্তু কাজ যেখানেই করুক, এই মার্কেট প্লেসে কাজ করা এবং মার্কেট প্লেসে কাজ করার যে পরিধি এবং যে কাজ করার ক্ষেত্র, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং করে কিন্তু মার্কেট প্লেসে কাজ যারা করে না, মার্কেট প্লেসে বা কাজ করেনি, তাহলে সে কিন্তু ফ্রিল্যান্সিং করে না। এবং যে ফ্রিল্যান্সিং করে সে হচ্ছে ফ্রিল্যান্সার, অর্থাৎ মার্কেট প্লেসে যে কাজ করে তাকে ফ্রিল্যান্সার বলে। তো এই জন্য ফ্রিল্যান্সিং করার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যে লাইনে দক্ষতা অর্জন করতে চাই সেটা খুব ভালোভাবে শেখা জরুরি। কাজ না শিখে ভালোভাবে যদি আমরা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং করার জন্য চেষ্টা করি, তাহলে ফ্রি মায়ের খাইতে হয়। যেমন অনেকে অনেকের প্রোফাইল হারায় ফেলে। ফ্রি ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, guru.com মার্কেট প্লেস, 99 ডিজাইন মার্কেট প্লেস, রেন্ট এ কোডার মার্কেট প্লেস, এরকম অসংখ্য মার্কেট প্লেস রয়েছে। তো যে মার্কেট প্লেসে কাজ করি, এক এক মার্কেট প্লেসের ধরন এক এক রকম। তো অনেক আফসোসের সাথে দেখা যায় অনেক গ্রুপের মধ্যে, অনেক সাইটের মধ্যে, অনেক চ্যানেলের মধ্যে অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা ফাইবারে অর্ডার কেনা বেচার পরামর্শ দিয়ে থাকে, আবার নিজেকে প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবেও দাবি করে, এরকম অনেককে দেখেছি। তো প্রফেশনাল ফ্রিল্যান্সার যদি হয়, সে প্রফেশনাল জিনিসটা কেন ব্যবহার করে আমি বুঝি না। প্রফেশনাল কাকে বলে? এটা কি এই যে রাস্তাটা দেখাই দিচ্ছি আমি, এটা কি প্রফেশনালের মধ্যে পড়ে? আমি আরেকজনকে গিগ কেনা বেচার পরামর্শ দিচ্ছি, বেশি করে গিগ কিনেন, গিগ কিনে তারপরে আপনার অর্ডার পান, অর্ডার পাওয়ার পরে কাজ পেতে সহায়ক হবে। কেমন ধরনের কথা! ফাইবার মার্কেট প্লেস অনেক ইন্টেলিজেন্ট, আপনি যতই চালাকি করুন আপনি ধরা খেতেই হবে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এরকম মেসেজ আসছে কী করণীয়, বলে যে দেখেন কী করা যায়। তো আমি বললাম কাস্টমার কেয়ারে বলি, আমি জানার জন্য জিজ্ঞাসা করলাম তাকে। তো সে বলে যে না পারতে কাস্টমার কেয়ারে যাবেন না, কাস্টমার কেয়ারে গেলে আপনাকে দেখা যাবে যে আপনার প্রোফাইল ভালো করে চেক করবে, যদি কোনো ফল্ট পায় তাহলে আপনাকে ধরবে, আপনার অবস্থা খারাপ করে ফেলবে। এখন মার্কেট প্লেসে
আপনি কাজ করছেন, কাজ করতে এসেছেন, আপনি গিগ কিনে, আপনি অর্ডার কিনে, অর্ডার কেনা বেচা করে আপনি কাজ পেতে হবে এবং আপনার গিগকে র্যাঙ্ক করাতে হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ গলত। এটা সম্পূর্ণ চুরি এবং হারাম প্রক্রিয়া। প্রথমে আমার কাজটা শুরু হলো হারাম দিয়া, তাহলে আমার বাকি জিন্দগি কী হবে? ঘুষ দিয়া জব নেয়া, এটা কি ভালো জিনিস? এটা অবশ্যই খারাপ জিনিস। এই জন্য ফ্রিল্যান্সিংয়ে আমি অবশ্যই আসার আগে আমি মানসিকভাবে আগে প্রস্তুতি নিব যে আমি ফ্রিল্যান্সিংয়ে যে আসার জন্য চিন্তা করছি, আমি কি আদৌ ফ্রিল্যান্সার হতে পারবো, এবং ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমার কি ওই মানসিকতা থাকবে, ওই মানসিকতাকে আমি ধরে রাখতে সক্ষম হব, এটা আমি আগে চিন্তা করি। শুধু শুধু মার্কেট প্লেস নষ্ট করার কোনো অর্থ নেই। গিগ কেনা বেচার হুজুগ চলতেছে, আর কি আসা যে গ্রুপের মধ্যে গিগ কেনা বেচা, যে আমার এতটা গিগ লাগবে, আমি গিগ সেল করব। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হলো? এত দুঃখজনক ঘটনা, কেন গিগ কেনা বেচা হবে? আমি কাজ করব, আমি এরকম তো সিস্টেম তো দেয়া হয় নাই আমাকে, তো আমি নিজে নিজে সিস্টেম তৈরি করা নকলবাজি, এটা কেন করব আমি? এই জন্য ফ্রিল্যান্সিং অবশ্যই আমি করব, সিস্টেমে করি, নিয়মতান্ত্রিকভাবে করি। আমি কেন আমার নিজকে ছোট মনে করছি? আমি যদি প্রথমেই ছোট মনে করি, চুরি চিন্তা করি, তাহলে আমি ক্লায়েন্টের কাজ কীভাবে দিব? চুরি করে এক দুইটা কাজ পাইলাম, তাহলে কাজ এটার দ্বারা আমার ফিউচারে কী হবে? হ্যাঁ, আমি কাজ শুরু করব, কাজ শুরু করার পরে আমাকে পরে মানুষের দিকে হাসবে, বলবে যে ওই শুরু করছিল এখন গায়েব, তো কী লাভ হলো? আমি হাসির পাত্র হয়ে যাব, হাস্যকর অবস্থা তৈরি হবে আমাকে দিয়ে, তো কী লাভ হলো কী? এই জন্য কখনোই এমন করব না। ফ্রিল্যান্সিং অবশ্যই করার আগে ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য ডেডিকেটেড শেখার মন মানসিকতা নিয়ে এই সেক্টরে আসব। যদি শেখার মন মানসিকতা না থাকে, তাহলে এই সেক্টরে আসবো ঠিক, আমি নিজেরও ক্ষতি করব, আমার অন্য ভাইয়েরও ক্ষতি করব। যে সত্যিকারভাবে যোগ্যতা সম্পন্ন, সত্যিকারই তার স্কিল রয়েছে, স্কিলফুল পার্সন যারা থাকবে তাদের যে প্রোফাইল, এই প্রোফাইলের জন্য আমি হুমকি হয়ে দাঁড়াবো সাময়িক সময়ের জন্য। সে যদি আবার এরকম স্কিলফুল যারা থাকবে তারা যদি সবসময় এরকম চেষ্টা করে যায়, তাই আমাকে টোকায় পাওয়া যাবে না, কিন্তু তাকে ঠিকই টোকায় পাওয়া যাবে। এই জন্য কখনো এমন করব না। ফ্রিল্যান্সিং কি আমরা জানলাম এবং বুঝলাম, এবং এই এটার যে গুরুত্ব, এটা যদি আমি মনে করি এবং এটা এটাকে যদি গুরুত্ব দেই, তাহলে অবশ্যই এই বাজে যে কাজগুলি রয়েছে এগুলো থেকে আমি বিরত থাকব। বাজে কাজ করার দ্বারা আমার প্রোফাইলটা বাজে হয়ে যাবে, প্রোফাইলটার মধ্যে ইফেক্ট আসবে, এবং আমি এটার দ্বারা কোনো আমার লাভ হবে না। ফাইবারে একবার প্রোফাইলের সমস্যা হয়ে গেলে এটা পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড আর অ্যাড করা যায় না। তাহলে আমি এত কষ্ট করে প্রোফাইল তৈরি করলাম, আমার একটু ভুলের কারণে আমার এই সমস্যাটা হয়ে গেল, তো কী লাভ হলো? এই জন্য কখনোই আমরা এটা করব না। আমরা আমাদের নিজের স্কিলকে যাচাই করব এবং বেশি বেশি প্র্যাকটিস করে আমাদের যোগ্যতাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আগের যে সমস্ত লেসনগুলি দেওয়া হয়েছে এগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, এগুলো ভালো করে যদি ফলো করি তাহলে এই জিনিস আমাদের সমস্যা থাকবে না। আর কখনোই আমি এরকম চুরির চিন্তা করব না। আমি সবসময় আমার মধ্যে এই চিন্তা থাকবে, আমার মানসিকতা অনেক বিশাল থাকবে, বড় থাকবে, স্কিলের উপরে আমার জড়তা যখন থাকবে না, স্কিল যখন আমার জড়তা মুক্ত থাকবে, তখন আমার মধ্যে ওই অবস্থা তৈরি হবে, যত বড় প্রজেক্ট হোক, যত বড় অবস্থা হোক, যত বড় চ্যালেঞ্জ হোক, আমি এটা মোকাবেলা করতে সক্ষম হব। তো আশা করছি এই জিনিসটা আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং এইভাবে আপনারা কাজ করবেন এবং আপনারা এটার দ্বারা অনেক ফায়দা হবে আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরও কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।